10 মেত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে শঙ্করদেব কলাক্ষেত্রত 5টাকৈ প্রকল্পর আধারশিলা স্থাপন করা আপনার হয়তো মনত আছে। বর্তমান প্রকল্প কেটার নির্মাণের ক্ষেত্রত সরকারে লওয়া এক সিদ্ধান্তই আচরিত করে তুলিছে বহুতকে। নিবিদা জারির পিছতেই হঠাৎ বৃদ্ধি প্রকল্প নির্মাণের ব্যয়। বৃদ্ধি হওয়া প্রকল্প ব্যয়ের নিরিখ শুনিলে চকু কপালত উঠিব আপনার। পানবজার আরক্ষীর আবাসগৃহ, পল্টন বজার পুলিশ রিজার্ভ, দশম অসম আরক্ষী বাহিনীর আবাসগৃহর ধার্য করা হয়েছিল 554,54,00,000 টাকা। কিন্তু নিশাটোর ভিতরতে কেবল গুয়াহাটি পুলিশ রিজার্ভর ধার্য করা হল 544,54,00,000 টাকা। 9 মেত লোকনির্মাণ বিভাগে জারি করা নিবিদার বিপরীতে 10 মেয়ের বিজ্ঞাপনত বৃদ্ধি পালে ব্যয়ের নিরিখ। উপায়ুক্ত কার্যালয়ের নির্মাণ ব্যয় 44,24,00,000 টাকার বৃদ্ধি হল 50 কোটি টাকালে। আরক্ষী আয়ুক্ত কার্যালয়ের নির্মাণ ব্যয় 87,60,00,000 টাকার 95 কোটি টাকালে বৃদ্ধি পালে। গুয়াহাটির 5,000 আসনযুক্ত প্রেক্ষাগৃহ নির্মাণের ব্যয় 174,87,00,000 টাকার 186 কোটি টাকালে বৃদ্ধি পালে। এয়া মাত্র উদাহরণহে। দিসপুরত নিশাটোর ভিতরতে প্রকল্প নির্মাণের ব্যয় বৃদ্ধি হওয়াটো শেহতীয়াকৈ নতুন কথা নহয়। বিজেপির মতে সরকার সক্ষম, সেয়েহে বৃদ্ধি করা হয়েছে নির্মাণের ব্যয়। আমার কম্পিটিশন তো হয়েছে 5খন রাজ্যের ভিতর, আমি এই করে দেখাম। আর সেখানে প্রকল্পর ব্যয় আজি ইমান বহাই লওয়া হয়েছে যাতে 2-3 বছর ভিতর আমি প্রকল্পবিলা সম্পূর্ণ করব। নির্মাণ কার্য মন্থর হলে ব্যয় বৃদ্ধি হওয়াটো নতুন কথা নহয়, কিন্তু নিশাটোর ভিতরতে ব্যয় বৃদ্ধি হওয়া কথাটোয়ে সন্দেহর সৃষ্টি করেছে। ব্যুরো রিপোর্ট, DY365।